হ্যালো বন্ধুরা, নুন ক্লাসে সবাইকে স্বাগত। আজও আমি কিছু গুরুত্বপূর্ণ রিজনিং সম্পর্কে আলোচনা করব, যেটা বেশিরভাগ পরীক্ষায় আসে। সেটা কিভাবে করব জানতে হলে এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে। তাই বেশি কিছু কথা না বলে চলো আরম্ভ করছি। ফার্স্ট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য মিসিং নাম্বার। তাহলে আমাদের এই মিসিং নাম্বার এই কোয়েশ্চেন মার্কের জায়গায় কি বসবে? এই অপশন এ, বি, সি, ডি, এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন এই কোয়েশ্চেন মার্কে যে বসবে সেটাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। তার আগে এখানে আছে আমাদের 123 মানে 123 অনুপাত 4 আছে, এখানে সমানুপাত 726 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই 4 থেকে কিন্তু 123টা এসছে, এটা ভাবতে হবে আমাদেরকে। কারণ এই ছোট থেকে এটা কিভাবে এসছে, ভাগ গুণ না অন্য কিছু, সম্পূর্ণ জিনিসটা আমাকে ভাবতে হবে এখানে। যাই হোক, তাহলে আমাদের ভাবতে হবে এই 4 থেকে হয় এটা এসছে কিংবা 123 থেকে এটা আসছে। তাহলে আমরা দেখো এখানে যদি আমি ভাবি এটাকে যে 12কে যদি আমি 3 দিন ডিভাইড করি তাহলে 3 × 4 = 12, 4টা আসছে। তাহলে ঠিক আছে, এইটা যে আসছে তা এটা দেখে হচ্ছে নাকি 72-র সঙ্গে যদি 6 ডিভাইড করি, 6 × 72, তাহলে এই জায়গায় আমাদের 12 আসা উচিত। দেখি আমাদের অপশনে 12 আছে কিনা, 23, 26, 14, তাহলে 12 আছে। তাহলে রাইট অ্যান্সারটা হবে আমাদের এখানে 12। দু নম্বর কোয়েশ্চেন, 4, 196, 16, 169 জিজ্ঞাসা চিহ্ন, 144 আর আছে আমাদের 64। এরকম অপশন দিয়েছি 21, 81, 36, 32। তাহলে এই চারটা অপশনের মধ্যে এই জায়গায় আমাদের জিজ্ঞাসা চিহ্নের কাছে বসবে। তাহলে কি বসবে আমাদের ভাবতে হবে, দেখা যাক এখানে যে 4, 196, তাহলে এখানে দেখো 4-এর সঙ্গে কিন্তু 16 একটা আমরা কি 4-এর মাল্টিপ্লাই করে 16 আসতে পারে এখানে আমাদের। আবার দেখো এই 16 থেকে যাই না কি আসবে, এখানে 64, তার মানে এখানে 4-এর সঙ্গে রিলেটেড কিছু আমরা দেখতে পাচ্ছি, তাই না? আর দেখো এখানে 144, 169 আর 196 এটা কিন্তু বর্গমূল হচ্ছে। দেখো 12 যদি স্কোয়ার করি আমি তাহলে 12 স্কোয়ার কত হচ্ছে 144, আবার এটা যদি আমি 13 স্কোয়ার করছি তাই 169, তার মানে একটা পরপর বাড়ছে। তাহলে 12 যদি হয় একটা পর 13 হচ্ছে, তারপর যে 14 দিচ্ছে আমি 14 স্কোয়ার, তাহলে এইভাবে কিন্তু উপরে সাজানো আছে। ব্যাস নিচে দেখি 4 থেকে 16, তাহলে আমি এখানে 4 বর্গ করি, 2 স্কোয়ার মানে কত হচ্ছে 4 হচ্ছে আমাদের, আর 4 স্কোয়ার মানে কত হচ্ছে 16, তাহলে 2, 4, তাহলে 6 স্কোয়ার মানে কত হতে পারে, 64 হতে পারে। দেখি 2, 4, 6, তাহলে 8, তাহলে 8 স্কোয়ার মানেও 64 মিলছে। তারপরে আমরা বলতে পারি যে এটা হবে 6 স্কোয়ার মানে 36, তাহলে 36টা হবে রাইট অ্যান্সার, মানে সি হবে আমাদের এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3, এই কোয়েশ্চেনগুলো ভালো করে করতে হলে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে এই যে রাউন্ড দেওয়া হয়েছে, তাহলে এই রাউন্ডটা এই পাশ থেকে আমরা ভাববো না এই পাশ থেকে ভাববো, এটা সবচেয়ে একটা বড় টেনশনের ব্যাপার একটা। তাহলে আমরা সবসময় ছোট থেকে বড় দিকে ভাববো আমরা। তাই আমরা এই 9 থেকে 17 কিভাবে এসছে কিংবা 17 থেকে 33 কিভাবে এসছে সেটাকে আগে আমাকে বের করতে হবে। দেখো তাহলে এই জায়গা থেকে এই জায়গায় এসছে, তাহলে আমরা দেখো 9-এর সঙ্গে যদি 2 আমরা গুণ করি কত হয় 18, তাই না? তা 18 থেকে 1 বের করলাম কত এলো 17 চলে এসছে আমাদের। সেম প্রসেস এটা অ্যাপ্লাই করবো যদি হয় তাহলে ঠিক আছে আমাদের। তাহলে 17-র সঙ্গে যদি আমি 2 গুণ করি, 17 × 34, সেখানেও আমি কিন্তু প্রসেস অনুযায়ী 1 বিয়োগ করবো, কত হয় আমাদের 33, তাহলে ঠিকই মিলছে। তাহলে নেক্সট কত হবে আমাদের, তাহলে 33-র সঙ্গে সেম একইভাবে আমরা কত করবো 2 গুণ করবো, 2 গুণ করলে কত হয় 66, 66-র সঙ্গে কত বিয়োগ করবো 1, তাহলে কত হলো 65, তাহলে রাইট অ্যান্সার 65। এই অঙ্কটা আমি অন্যভাবে আমরা করতে পারি, দেখো 9 আছে তার সঙ্গে আমি 8 যোগ করতে পারি, কত হয় 9 × 8 = 17 হয়, তাই না? তাহলে 8 যোগ করলাম এবার কত হচ্ছে আমাদের 17 আছে, তাহলে 8-এর পর কত 16, মানে 8-এর দ্বিগুণ 16 যোগ করলে কত হচ্ছে আমাদের দেখো 33, তাই না? আবার 33 বসালাম এখানে আমি, তাহলে এখানে 16 যোগ করলাম, 8 যোগ করলাম 16, তাহলে আমরা কত যোগ করবো এখানে আমরা 32, 16 × 32, মানে যে বসবে তার দ্বিগুণ, 8 বসেছিল 8 × 16, 16 বসলে 16 × 32, এবার 33 + 32 এই দুটোকে যোগ করলে কিন্তু আমাদের 65 অ্যান্সার আসবে। তাহলে এই প্রসেসও করতে পারো, এই প্রসেসও করতে পারো, যে কোনো একটা প্রসেস করলে কিন্তু আমাদের রাইট অ্যান্সারটা কত হবে 65 কিন্তু আসবেই আমাদের। 4 নম্বর কোয়েশ্চেন, এখানে কি দিয়েছে দেখো, একটা সারি দিয়ে হয়েছে, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো কি দেখো প্রত্যেকটা একটা একটা বেড়ে 4, 5, 6, 7,
आठ नय তাহলে এইটা এক বেড়েছে এগুলো এক বেড়েছে এটাও বেড়েছে কিন্তু এইটাও কিন্তু বাড়েনি তাহলে আমাদের এইভাবে আমরা কিন্তু ভাববো না তাহলে আমরা ভাববো কি দেখো এখানে আমি আগে ভিডিওতে বলেছি যে নিচে যদি বেশি হয় বা উপরে বেশি হয় তাহলে আমরা উপর থেকে নিচে ভাবতে হবে কারণ উপরে কম বেশি বেশি আরো বেশি তাহলে উপর থেকে নিচে ভাবতে হবে আমাকে তো এইভাবে কিন্তু এই ম্যাটটা হয়েছে বা জি আইটা হয়েছে তাহলে ভাবতে হবে এটা কিভাবে এসছে দেখো আমি যদি প্রথমে ভাবি যে সাতের সঙ্গে চারের গুণ করি আমি চার সাত আঠাশ তাই না আঠাশ হচ্ছে তাহলে তার সঙ্গে যদি এক আমরা কি করি বিয়োগ করি তাহলে কত এসছে সাতাশ কিন্তু আমাদের ধরো সাতাশটা কিন্তু আছে আমাদের সেকেন্ড একইভাবে আমরা সেকেন্ডটা করি তাহলে কত পাঁচ আর তার সঙ্গে কত আট গুণ করব তাই না তাহলে পাঁচ আটে কত হয় চল্লিশ হয় তাহলে চল্লিশ সঙ্গে কত বিয়োগ করবো আমি দুই বিয়োগ করব তা দুই বিয়োগ করলে কত হয় আমাদের কত হয় আটত্রিশ হয় দেখো আটত্রিশটা ম্যাচ করেছে আমাদের তাহলে এই দুটো যখন প্রসেসটা একই মেথডে গিয়েছে তখন আমাদের ফাইনাল মানে শেষ লাইনটা সেই একই মেথডে যাবে কিন্তু আমরা কনফার্ম হয়ে গেলাম যে এই মেথডে যেতে পারে তাই নয়ের সঙ্গে ছয়ে গুণ করতে পারি কত হয় ছয় নয় চুয়ান্ন তাহলে চুয়ান্নটা কত বিয়োগ করবো আমি এই তিন বিয়োগ করবো তিন বিয়োগ করলে কত হয়েছে আমাদের এক বিয়োগ করলে হয় আর এখানে পাঁচ তাহলে ফিফটি ওয়ান একান্ন তাহলে আমাদের একান্ন কোথায় আছে আমাদের ফিফটি ওয়ান মানে বি বি আমাদের রাইট অ্যান্সার যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং অল নোটিফিকেশনটা প্রেস করে দিবে যখন আমি নতুন একটা ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমরা ভিডিওটা দেখতে পাবে নমস্কার।